আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চলে এসেছেন মহান আল্লাহ তাবারক তাআলা, যেন ওনাকে হায়াতে তৈয়বা দান করেন, সকলে বলে আমিন। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ আমার সামনে বসা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, পর্দা সিনা মা এবং বোনেরা, সমস্ত প্রশংসা স্তর শ্রুতি ভালোবাসা সেজদা হায়াত মাওত তাকদীর লাভে কয়লম লাভে মাহফুজ সব কিছুর মালিককে, আর একটু জোরে বলতে হবে সব কিছুর মালিককে, যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আপনাকে আমাকে বিভিন্ন ব্যস্ততার মধ্য থেকে তুলে দল মত জাতি ধর্ম বয়স বর্ণ নির্বিশেষে এই কোরআনের মাহফিলে আসার বসার সুযোগ করে দিলেন। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করার জন্য, খুশি করার জন্য, তার সন্তুষ্টি অর্জনের নিমিত্তে আমরা সকলেই প্রাণ খুলে জবান ছেড়ে কার্পণ্যতা দূরীভূত করে শরীরের সবটুকুন শক্তি গলার মাঝ বরাবর নিয়ে এসে উচ্চ স্বরে বলছি আলহামদুলিল্লাহ, আর একটু জোরে আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানীয় বন্ধুগণ, আজকের এই কোরআনুল কারিমের মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? মহান আল্লাহ তাবারক তাআলা যেন আমাদেরকে কবুল করে নেন, জোরে বলে আমিন, আর একটু জোরে বলে আমিন। মহান আল্লাহ তাবারক তাআলা বিশ্ব নবীকে ওই সময়ে নবুয়ত দিয়েছিলেন যেই সময়ের মানুষগুলি পাপাচারের সাগরে হাবুডুবু খাচ্ছিল, এমন কোনো অন্যায় নেই তারা করছিল না, সুদ ঘোষ জেনা ব্যভিচার হত্যা লুণ্ঠন ছিনতাই রাহাজানি বিভিন্ন প্রকার অপকর্মে তারা জড়িত ছিল। এই অপকর্মে জড়িত থাকা মানুষগুলি সোনার মানুষে রূপান্তরিত হয়েছিল, আওয়াজ দিয়ে বলেন কিসের মাধ্যমে? আর একটু জোরে বলতে হবে কিসের মাধ্যমে? ওমরের মতো লুটেরা, ওমরের মতো পরের মালে জম, নারী সতীত্বের জম, যারা সকাল সন্ধ্যা মদ খেয়ে মাতাল হয়ে পড়ে থাকতো, এইরকম দুষ্ট চরিত্রের লোকেরা রাসূলের সোয়াপে আর কোরআনুল কারিমের সোয়াপে আল্লাহর অলিতে রূপান্তরিত হয়েছিল, আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? আর একটু জোরে বলতে হবে কথা ঠিক কিনা? এবার চলে আসুন 2020 সালের জানুয়ারি মাসের 26 তারিখ, বর্তমান সময়ে বর্তমান সমাজে বর্তমান রাষ্ট্রে সুদ আছে, ঘুষ আছে, জেনা ব্যভিচার হত্যা লুণ্ঠন ছিনতাই রাহাজানি আছে, বর্তমান সমাজকে নিয়ে আমি একটা গান তৈরি করেছি, শোনাবো আপনাদের, রাগ করবেন? রাগ করবেন? আপনার পিছনে বসলেন কেন ভাই? সামনে আসুন প্লিজ, সামনে আসুন। মনে করব যে এখানে হাজার হাজার শ্রোতা, যদিও লোক সংখ্যা কম, গ্রামের মাঝখানে মাহফিল, এত লোক কম কেন কিছু বুঝি না। আশেপাশে যারা রয়েছেন আপনারা দ্রুত মাহফিলে চলে আসুন। কি বলছিলাম, বর্তমান সময়ের প্রেক্ষাপটে একটি গান আমি আপনাদের সামনে বলবো, রাগ করবেন? শোনো এই দেশটার গল্প করি, দেশটা মনে হয় স্বপ্ন পুরি, সুদখর ঘুষখর মদখর জোয়াখর হে থায় আসে ভুরি ভুরি, হে থায় আসে ভুরি ভুরি। শোনো এই দেশটার গল্প করি, আছে না, নাকি ভুল বললাম? সত্য, বাস্তবতার সাথে 100% মিল আছে না? জোরে বলেন, এ দেশে মিথ্যা কথা কেউ বলে না, নাকি বলে?
বলে বলে, এ দেশে মিথ্যা কথা কেউ বলে না, তবে মিথ্যা ছাড়া মামলা মোকদ্দমা চলে না। জোরে বলেন কথা ঠিক কিনা, নাকি ভুল বললাম? এ দেশে মিথ্যা কথা কেউ বলে না, তবে মিথ্যা ছাড়া মামলা মোকদ্দমা চলে না। নির্দোষ মানুষের জীবন কেড়ে ফাঁসির আসামি দেয় যে ছেড়ে, কথা বলেন? নির্দোষ মানুষের জীবন কেড়ে ফাঁসির আসামি দেয় যে ছেড়ে, এই চিন্তায় ধুকে ধুকে মরি ধুকে মরি। শোনো এই দেশটার গল্প করি, দেশটা মনে হয় স্বপ্ন পুরি। সুদখোর ঘুষখোর মদখোর জুয়াখোর হে থায় আসে ভরি ভরি, হে থায় আসে ভরি ভরি। শোনো এই দেশটার গল্প করি, এ দেশে বেপর্দা হয়ে কেউ চলে না, চলে চলে বেপর্দা আছে, এ দেশে বেপর্দা হয়ে কেউ চলে না, তবে স্বপ্ন পুরি জোড়ায় জোড়ায় ছাড়া যায় না। জোরে বলেন কথা ঠিক কিনা, এ দেশে বেপর্দা হয়ে কেউ চলে না, তবে স্বপ্ন পুরি জোড়ায় জোড়ায় ছাড়া যায় না। ইজ্জত সম্মান লুটে পুটে খাইলো ওরা সব ঘুটে ঘুটে, এই চিন্তায় ধুকে ধুকে মরি ধুকে মরি। শোনো এই দেশটার গল্প করি, দেশটা মনে হয় স্বপ্ন পুরি। সুদখোর ঘুষখোর মদখোর জুয়াখোর হে থায় আসে ভরে ভরি, হে থায় আসে ভরে ভরি। শোনো এই দেশটার গল্প করি, কথা বলেন ঠিক কিনা? এ দেশে অসৎ কামাই কেউ করে না, নাকি করে? কথা বলতে হবে, আমার সঙ্গে একটু মিলাতে হবে। এ দেশে অসৎ কামাই কেউ করে না, তবে সুযোগ পেলে ঘুষের টাকা কেউ ছাড়ে না। জোরে বলেন কথা ঠিক কিনা, মিল আছে না নাই? এ দেশে অসৎ কামাই কেউ করে না, তবে সুযোগ পেলে ঘুষের টাকা কেউ ছাড়ে না। টেবিলের নিচ থেকে হাতে বাড়িয়ে কালো টাকাটা নেয় ছাড়িয়ে, জোরে বলেন, করেছে তারা বড় দেশের চুরি দেশের চুরি। শোনো এই দেশটার গল্প করি, দেশটা মনে হয় স্বপ্ন পুরি। সুদখোর ঘুষখোর মদখোর জুয়াখোর হে থায় আসে ভরি ভরি, হে থায় আসে ভরি ভরি। শোনো এই দেশটার গল্প করি, তাহলে বর্তমান সময়ে সুদ ঘুষ জেনা ব্যভিচার হত্যা লুণ্ঠন ছিনতাইয়ের হাজানি রয়েছে, এক কথায় গোটা সমাজটা যেন অশান্তির দাবানলে দাউ দাউ করে জ্বলছে। এই অশান্তির দাবানল থেকে যদি বেরিয়ে আসতে হয়, যদি রক্ষা পেতে হয়, আওয়াজ দিয়ে বলেন কোরআনুল কারিম ছাড়া কোনো কিছু আছে? জোরে বলেন আছে? তাহলে আমাদেরকে প্রত্যেক মানুষকে কোরআনের কাছে ফিরে আসার প্রয়োজন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? অবশ্যই রয়েছে। সম্মানীয় সাথী বন্ধুগণ, আসুন, সময় যেহেতু সংকীর্ণ আমি আর ভূমিকায় যাব না, এবার ডাইরেক্টলি বিস্তারিত আলোচনায় চলে যাওয়াটাই বেটার। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারিম থেকে সূরা আল লোকমান, চিৎকার দিয়ে বলেন কোন সূরা, একটু জোরে বলতে হবে কোন সূরা? সূরা আল লোকমান, পবিত্র কোরআনুল কারিমের 31 নম্বর সূরা। এখান থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এর উপরেই আলোচনা করব বলে ইচ্ছা পোষণ করছি। আমার রাব্বুল আলামিন যেন আমাকে এখান থেকেই সঠিক কথা হক কথা এবং বর্তমান সময়ের জন্য যে কথাগুলি নিতান্তই বাঞ্ছনীয় এবং অ্যাপ্রোপ্রিয়েট, ওই কথাগুলি যেন আমার মুখ থেকে বাহির করে দেন। জোরে বলে আমিন, আর একটু জোরে বলে আমিন। তাহলে আসুন ডাইরেক্ট আলোচনায় চলে যাওয়াটাই বেটার। এখানে
লোকমান নামে একটি মহা মূল্যবান মানুষ ছিল, সে সময়ে নাম হলো লোকমান। চিৎকার দিয়ে বলেন কি নাম? লোকমান। এই লোকমান তার সন্তানকে কতকগুলি উপদেশ দিয়েছিল, কতকগুলি ভালো ভালো কথা বলেছিল। এই ভালো কথাগুলি মহান আল্লাহ রাব্বুল আলামিনকে এত ভালো লেগেছে, যেই কথাগুলি মানবতার মুক্তির জন্য, মানবতার কল্যাণের জন্য, মানবতার হেদায়াতের জন্য অন্ধকারে নিমজ্জিত থাকা মানুষগুলিকে আলোর পথে নিয়ে আসার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে কোট করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তো আসুন, হযরত লোকমান তার সন্তানকে কি উপদেশ দিচ্ছেন? প্রথম নম্বরে বলছেন, হে সন্তান, ইয়া বোনাইয়া, হে আমার কলিজার টুকরা, আমার নয়নের পুতলি সন্তান, তুমি শোনো। ইয়া বোনাইয়া, লা তুশরিক বিল্লাহ, ইন্না শিরকা লা জুলমুন আযীম। হযরত লোকমান পিতা হয়ে সন্তানকে উপদেশ দিচ্ছে, বাবা খবরদার খবরদার, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করিও না। আবারও বলেন, এই উপদেশটা পিতা হয়ে কাকে দিচ্ছে? কাকে দিচ্ছে? ছেলেকে। তাহলে আপনার আমার দায়িত্ব, আপনার আমার নৈতিক দায়িত্ব এবং কর্তব্য, প্রত্যেক পিতার কর্তব্য হচ্ছে তার সন্তানকে সৎ উপদেশ দেয়া। কথা বলেন ঠিক কি ঠিক না? বাবারে খবরদার, তুমি মিথ্যা কথা বলিও না, খবরদার পাঁচ ওয়াক্ত নামাজ মিস করো না, খবরদার ইফতিজিং করিও না, খবরদার অন্যের মাল আত্মসাৎ করিও না, খবরদার মিথ্যা কথা তুই বলবে না, এরকম সুন্দর সুন্দর উপদেশগুলি সন্তানকে দেওয়ার প্রয়োজন আছে না নাই? আছে। জোরে বলা আছে না নাই? রয়েছে। সম্মানীয় সাথী বন্ধুগণ, সমাজের দিকে তাকালেই প্রত্যেক পিতা কম বেশি তার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাতে চায়। জোরে বলেন কথা ঠিক কিনা? বিসিএস ক্যাডার বানাতে চায়, কথা বলেন ঠিক কিনা? এমবিবিএস ডাক্তার বানাতে চায়, কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্য পিতা হয়ে সন্তানের পিছনে এমনও পিতা রয়েছে, মাসে 20-30 হাজার, 50 হাজার টাকা পর্যন্ত ব্যয় করে, এরকম পিতা সমাজে আছে না নাই? জোরে বলে আছে না নাই? আছে। কিন্তু এরকম পিতা খুঁজে পাওয়া মুশকিল, খুবই নগণ্য। যে পিতা চিন্তা করে আমার সন্তানটা কবরে প্রশ্ন করবে, প্রথম প্রশ্ন মান রব্বুকা, প্রথম প্রশ্ন কি? মান রব্বুকা, আমাদের রবকে। চিৎকার দিয়ে বলতে হবে আমাদের রবকে? আল্লাহ আমার রব, এই রবই আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। জোরে বলেন কথা ঠিক কিনা? তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামত ডুবে আছি সবাই। পাক পাকালির গানে তারে তাসবিহ কল রব, আল্লাহ আমার রব, এই রবই আমার সব। জোরে বলেন কথা ঠিক কিনা? সম্মানীয় সাথী ও বন্ধুগণ, আমি আপনাদেরকে যেটা বোঝাতে চাচ্ছি, এরকম পিতা সমাজের বুকে খুঁজে পাওয়া আসলেই দুষ্কর ব্যাপার। যে পিতা চিন্তা করে আমার সন্তানকে কবরে প্রশ্ন করবে, মান রব্বুকা মা দিনুকা মান নাবিয়ুকা, আমার সন্তান যাতে এই তিনটা প্রশ্নের উত্তর যথার্থই দিতে পারে, এই জন্য আমি আমার সন্তানের পিছনে মাসিক 5-টি হাজার টাকা ব্যয় করেছি। এরকম পিতা আছে? জোরে বলেন আছে? নেই। সম্মানের সাথে বন্ধুগণ, আপনি আপনার সন্তানকে বিসিএস ক্যাডার বানান, আমার কোনো আপত্তি নেই। আপনার সন্তানকে এমবিবিএস ডাক্তার বানান, আমার কোনো আপত্তি নেই। আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানান, আমার কোনো আপত্তি নেই। আমার আপত্তি এক জায়গায়, দিন শিক্ষা বাদ দিয়ে, ইসলাম শিক্ষা বাদ দিয়ে, কোরআন শিক্ষা বাদ দিয়ে আপনার সন্তানকে এমবিবিএস ডাক্তার বানাতে পারেন না। কথা বোঝা যায়? কোরআন শিক্ষা বাদ দিয়ে আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাতে পারেন না। না না না, সব শিক্ষার আগে সন্তানকে কোরআন শিক্ষা দেওয়ার প্রয়োজন আছে না নাই? জোরে বলে আছে না নাই? ভাইয়া, আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানান, কোনো সমস্যা নেই, তবে ইঞ্জিনিয়ার হতে হবে কোরআন জানা ইঞ্জিনিয়ার, বিসিএস ক্যাডার হতে হবে কোরআন জানা বিসিএস ক্যাডার, এমবিবিএস ডাক্তার হতে হবে কোরআন জানা এমবিবিএস ডাক্তার, ল ইয়ার হতে হবে একজন কোরআন জানা ল ইয়ার, ম্যাজিস্ট্রেট হতে হবে একটা কোরআন জানা ম্যাজিস্ট্রেট। চিৎকার দিয়ে বলেন কথা ঠিক কিনা? তাহলে সন্তানকে সৎ উপদেশ দেওয়ার প্রয়োজন আছে না নাই? দিন শিক্ষা দেওয়ার প্রয়োজন আছে না নাই? কোরআন শিক্ষা দেওয়ার প্রয়োজন আছে না নাই? জোরে বলে আছে না নাই? সম্মানীয় সাথী বন্ধুগণ,
আপনার সন্তানকে যদি কোরআনের শিক্ষা আপনি না দেন, দিন শিক্ষা যদি না দেন, ইসলাম শিক্ষা যদি না দেন, এর একটা কুফল কিন্তু আপনাকেই ভোগ করতে হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? কুফলটা কি? কাল কিয়ামতের দিন মহা মুসিবতের সময় যেদিন কেউ কাউকে চিনবে না, পিতা মাতা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কোনো মানুষকে চিনবে না, ইয়াউমা ইয়া ফেরুল মার উমিন আখি, সেদিন ভাই তার ভাইকে দেখলে পলায়ন করবে, মা তার সন্তানকে দেখলে পলায়ন করবে, স্বামী তার স্ত্রীকে দেখলে পলায়ন করবে, সূর্য মাথার নিকটে চলে আসবে। একটা মহা সংকটপূর্ণ অবস্থা, মহা একটা মর্মান্তিক অবস্থা। এই মর্মান্তিক অবস্থার পরেও সেদিন সন্তান মহান আল্লাহ তাবারক তালার কাঠগড়াতে সন্তান হয়ে পিতার বিরুদ্ধে মামলা দায়ের করবে। কথা বোঝা যায়? কিয়ামতের মাঠ কি হবে আপনারা জানেন? এত একটা মর্মান্তিক অবস্থা সৃষ্টি হওয়ার পরেও এভরি ম্যান ইজ দ্য ফর হিমসেলফ, নিজে বাঁচলেই বাবার নাম, অথচ অপরদিকে সন্তান হয়ে মহান আল্লাহ তাবারকাতার কাঠগড়াতে পিতার বিরুদ্ধে মামলা দায়ের করবে। মামলাটা কি? আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে সূরা হামিম সিজদার 29 নম্বর আয়াতে বলে দিলেন, ওয়া ক্বালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহত আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়াতে সন্তান হয়ে মামলা দায়ের করবে। আল্লাহ রাব্বুল আলামিন সন্তানকে জাহান্নাম দিয়ে দেবে। সন্তান সেদিন আল্লাহকে বলবে, আল্লাহ আমার একটা আরজি রয়েছে। জোরে বলেন আরজি কয়টা? কথা বুঝতেছেন? আরজি কয়টা? আরজিটা কার? কার আরজি? সন্তানের আরজি। যখন সন্তানকে জাহান্নামে দিয়ে দেবে আল্লাহ রাব্বুল আলামিন, সন্তান বলবে, আল্লাহ আমার একটা আরজি রয়েছে। আরজিটা কি? আমি যখন পৃথিবীর জমিনে ছিলাম, দুনিয়ার জমিনে ছিলাম, আমার পিতামাতার নৈতিক দায়িত্ব কর্তব্য ছিল আমাকে দিন শিক্ষা দেওয়া, আমাকে কোরআন শিক্ষা দেয়া, আমাকে ইসলাম শিক্ষা দেয়া, কিন্তু না না না, পিতা আমাকে কোরআন শিক্ষা দেয়নি, ইঞ্জিনিয়ার বানাবার জন্য আমার পিছনে মাসে 50,000 টাকা ব্যয় করেছে, কিন্তু 5,000 টাকা ব্যয় করে আমাকে কোরআন শিক্ষা দেয়নি, রাত 2টা পর্যন্ত জেনারেল নিয়ে পড়াশোনা করেছি, ফজরে যখন আজান হয়ে যায় আসসালাতু খায়রুম মিনান নওম, এই আজানটা যখন আমার কানে ভেসে আসে, আমার পিতা করে কি আমার শরীরে লেপটা টেনে দিয়ে বলে, বাবা তুমি রাত 2টা পর্যন্ত পড়াশোনা করেছো, একটু ভালো করে ঘুমাও। আসে না নাই? জোরে বলেন আসে না নাই? সন্তান বলবে, আল্লাহ দুনিয়ার জমিনে আমার পিতা যদি আমাকে দিন শিক্ষা দিত, কোরআন শিক্ষা দিত, ইসলাম শিক্ষা দিত, আমাকে নামাজ শিক্ষা দিত, আজকে জাহান্নামে যাওয়া লাগতো না। সুতরাং জাহান্নামে যাচ্ছি মূলত আমার পিতামাতার কারণে। অতএব আল্লাহ রাব্বুল আলামিন আমার পিতামাতাকে আমার সামনে এনে দাও, আমার পিতামাতার বুকের ওপর পা দিয়ে আমি জাহান্নাম যেতে চাই। কথা বুঝতেছেন? কথা বোঝা যাচ্ছে? তাহলে বলেন, সন্তানকে দিন শিক্ষা না দেওয়ার কত বড় একটা কুফল! আপনি তো জাহান্নামে যাবেন, পক্ষান্তরে সন্তান হয়ে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। অতএব শুনুন, সব শিক্ষার আগে সন্তানকে দিন শিক্ষা দেওয়ার প্রয়োজন আছে না নাই? জোরে বলে আছে না নাই? ভালো ভালো উপদেশ দেওয়ার প্রয়োজন আছে না নাই? জোরে বলে আছে না নাই? সেই উপদেশগুলি হযরত লোকমান তার সন্তানকে দিচ্ছে। পবিত্র কোরআনুল কারিমে সূরা আল লোকমানে প্রায় 13টি উপদেশ দিয়েছিল পিতা হয়ে তার সন্তানকে। তার প্রথম উপদেশ, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, আমার কলিজার টুকরা, নয়নের পুত্রের সন্তান, শুনে নাও, লা তুশরিক বিল্লাহ, খবরদার খবরদার, মহান আল্লাহর সাথে শিরিক করিও না। কেন? ইন্না শিরকা লা জুলমুন আযীম, শিরিক হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। কথা বোঝা যায়? শিরিক হলো সবচেয়ে
বড় গুণা। সম্মানীয় সাথী বন্ধুগণ, বর্তমান সময়ে যত অপরাধ সমাজে রয়েছে, সুদ রয়েছে, ঘুষ রয়েছে, জেনা রয়েছে, ব্যভিচার রয়েছে, জোরে বলেন আল্লাহু আকবার, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। প্রত্যেকটা মানুষ কম বেশি পাপের সাথে জড়িত, শুধু পাপের সাথে জড়িত নয়, এক একটা মানুষের ডানে বা ডানে পাপ, তার বামে পাপ, তার পিছনে পাপ, তার সামনে পাপ আসে না নাই, জোরে বলেন আসে না নাই। শুধু তাই নয়, পৃথিবীর জমিনে যত অপরাধ রয়েছে, এমন কতগুলি অপরাধ রয়েছে যেই অপরাধের কথা শুনলে আমাদের শরীর চমকে উঠে, আসে না নাই। বড় বড় জঘন্যতম অপরাধ সমাজের বুকে আসে না নাই, জোরে বলেন না কেন আসে না নাই। তার কয়েকটি কথা বলি। 2012 সালের ওদিকে আপনার সেই বিরামপুরের ছোট্ট একটি মেয়ে, নাম হলো পূজা পাল, এই ছোট্ট মেয়েটিকে এক কুলাঙ্গার, এক পাষণ্ড, এক বর্বর, এক লম্পট, 5 থেকে 7 বছর মেয়েটির বয়স হবে, এই ছোট্ট মেয়েটিকে ধর্ষণ করেছে, জোরে বলেন নাউজুবিল্লাহ। যেমন তেমন ধর্ষণ নয়, ছোট্ট মেয়েটির যৌনাঙ্গটি ব্লেড দিয়ে কেটে প্রশস্ত করেছে, তারপর তাকে ধর্ষণ করেছে, জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনা বলেন অপরাধটা ছোট না বড়? জোরে বলেন ছোট না বড়। শুধু তাই নয়, এটাও ফেসবুকে ভাইরাল হয়েছিল এই তো কিছুদিন আগে। ছোট্ট একটি সন্তান, ছেলেটির বয়স 7 থেকে 8 বছর বয়স হবে, ঘুমন্ত ছেলেটিকে তার বাবা এবং চাচা দুইজন মিলে ঘুমন্ত ছেলেটিকে তুলে নিয়ে গেল। এরপরে নিজের পিতা তার ওই ছোট্ট সন্তানটিকে ছুরি দিয়ে হত্যা করেছে, নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, ছোট্ট বাচ্চাটির কান কেটেছে, নাক কেটেছে, তার লিঙ্গটা পর্যন্ত কেটে নিয়ে আপনার কিনা গলায় রশি বেঁধে গাছের সঙ্গে ঝুলিয়ে রেখেছে। শুধু তাই নয়, ছোট্ট বাচ্চাটিকে যে ছুরি দিয়ে তার গলাটি কেটেছে, ওই দুটো ছুরি তার পেটের ভিতরে ঢুকিয়ে দিয়েছে, এটা ফেসবুকে ভাইরাল হয়েছিল। আপনি বলেন যে পিতা তার সন্তানকে নিজ হাত দিয়ে হত্যা করতে পারে, কেন জানেন? প্রতিপক্ষকে ফাঁসানোর জন্য। সত্য উন্মোচন করেছেন কে? জোরে বলেন, সত্য উন্মোচন করেছেন কে? আপনারা বলেন এই যে পিতা হয়ে তার সন্তানকে হত্যা করলো, আবার বলেন এই অপরাধটা ছোট না বড়? জোরে বলেন ছোট না বড়? আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র হচ্ছে, নাম হচ্ছে শিয়ালদা রেল স্টেশন। কী রেল স্টেশন? ভারতের শিয়ালদা একটা রেল স্টেশন রয়েছে। এই রেল স্টেশনে আপনারা জানেন, রেল স্টেশন, বাস টার্মিনাল, বিভিন্ন জায়গায় হাট বাজারে বিভিন্ন ভিখারি ভিক্ষে করে বেড়ায় না, বাবু 2 টাকা, বাবু 5 টাকা, আসে না, আসে না, আসে না, আছে তো। সেখানে অসংখ্য ভিখারি ভিক্ষা করছে, তারই মাঝে একটা 30 থেকে 75 বছর বয়সের একটা বৃদ্ধা মহিলা, উস্কো খুস্কো শরীর, জীর্ণ শীর্ণ চেহারা, এই মহিলাটা ভিক্ষা করছে, বাবু 2 টাকা, বাবু 2 টাকা, বাবু 5 টাকা। এরই মাঝে 30 থেকে 32 বছরের একটা তাগড়া জওয়ান পুলিশ একে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে, এই বুড়ি বের হও, এই বুড়ি বের হও, অথচ অসংখ্য ভিখারি ভিক্ষে করছে। বুড়িমাকে নেক্সটে জিজ্ঞাসা করা হলো, আড়ালে প্রশ্ন করা হলো, বুড়িমা এত মানুষ ভিক্ষা করছে, তারই মধ্য থেকে তোমাকে বের করে দিচ্ছে পুলিশটা, তার কারণটা কি? বুড়ি বলছে, বাবা বলিও না, আর বলিও না, গত 3 দিন ধরে আমার প্রচণ্ড জ্বর, এই জ্বরের তারণায় আমি বিছানা থেকে উঠতে পারিনি, আমার নসিবে ওষুধও জুটেনি, আমি একটা প্ল্যাটফর্মের খাম্বায় পড়েছিলাম, আর এই প্ল্যাটফর্মে ভিক্ষা করতে গেলে নিয়ম হচ্ছে দৈনিক দিন 5 টাকা করে ক্যাম্পে লাগে, জোরে বলেন কয় টাকা? আর একটু জোরে বলতে হবে কয় টাকা? 5 টাকা করে ক্যাম্পে লাগে, গতকাল আমি 5 টাকা দিতে পারিনি, তাই বের করে দিচ্ছে। কে বের করে দিয়েছে? কে বের করে দিয়েছে? গণতন্ত্র মানবতার কথা সকলে বলে, গণতন্ত্র চলে গেল পুলিশের পদতলে, কথা বলেন,
মানুষের রক্ত নিয়ে কেন উপহাস? কথা বলেন না কেন? কেমন দেশে জন্ম আমার, কেমন দেশে বাস, কেমন দেশে, কেমন দেশে জন্ম আমার, কেমন দেশে বাস, যেই দেশেতে 10 মিনিটে শত শত লাশ, কেমন দেশে। জোরে বলেন কথা ঠিক কিনা, আরো জোরে বলতে হবে কথা ঠিক কিনা। কারো কথা কারো ব্যথা, কারো মুখেতে হাসি, কারো কষ্ট কারো নষ্ট, কারো রায়েতে ফাঁসি, এই কি জাহেলিয়াতের ইতিহাস? কথা বলেন, কেমন দেশে জন্ম আমার, কেমন দেশে বাস, কেমন দেশে, কেমন দেশে জন্ম আমার, কেমন দেশে বাস, যেই দেশেতে 10 মিনিটে শত শত লাশ, কেমন দেশে। তো যেটা আপনি আমার আপনাকে বোঝাতে চাচ্ছিলাম, এই যে 30 থেকে 32 বছর তাগড়া জোয়ান তার মায়ের মতো বয়সকে বৃদ্ধাকে গলা ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে, এখানে তোমার ভিক্ষা করা হবে না। আপনারা বলেন, এই যে পুলিশ যে অপরাধটা করলো, অপরাধটা ছোট না বড়? জোরে বলে ছোট না বড়? এমনি করে পৃথিবীর জমিনে যত অপরাধ রয়েছে, ফেসবুকে দেখেছিলাম একটা মেয়ের জন্মদিন, ওই জন্মদিনে তার পিতা হয়ে মেয়েটিকে ধর্ষণ করেছে, নাউজুবিল্লাহ বলেন, ধর্ষণ করে আবার বলেছে, মা রে তোমার জন্মদিনে তোমাকে আমি এটাই উপহার দিলাম। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। তো এক কথায় শয়তানের প্ররোচনায় পড়ে মানুষ নফসের বশবর্তী হয়ে আপনার কিনা ক্ষমতার লোভে যত অপরাধ পৃথিবীর জমিনে সংঘটিত করে, তার থেকে সব থেকে বড় অপরাধ, ভালো করে বোঝার চেষ্টা করুন, যত অপরাধ রয়েছে, যত পাপ রয়েছে, তার থেকে সব থেকে বড় অপরাধ হলো মহান আল্লাহর সাথে শিরিক করা। কি করা? শিরিক করা। ইন্না শিরকা লা জুলমুন আযীম, এটা সব থেকে বড় জুলুম। কার সাথে? জোরে বলতে হবে কার সাথে? আল্লাহর সাথে জুলুম। জুলুমটা কিরকম? আপনার বিবির সাথে আপনার মারাত্মক ভালোবাসা, খুব মহব্বত, একদিন আপনার বিবিকে না দেখলে আপনার ঘুম চোখে আসে না। এখন আপনার বিবি বলছে, স্বামী আমাকে 50,000 টাকা দামের শাড়ি দিতে হবে, আপনি তাই দিয়ে দিলেন, আমাকে 1,50,000 টাকা দামের হীরের নেকলেস দিতে হবে, আপনি তাই দিলেন। শুধু তাই নয়, বিবি যখন যেটা চায় আপনি তাই দিচ্ছেন, তাকে খাওয়াচ্ছেন, তার ভরণ পোষণ, তার ওষুধের, এক কথায় যাবতীয় দায়িত্ব পালন করার পরেও আপনার বিবি যদি আপনার কথা না শুনে পরকীয়ায় জড়িয়ে যায়, ভালো লাগবে? কথা বোঝা যায়? ভালো লাগবে? এত কিছু দায়িত্বভার পালন করার পরেও আপনার বিবি যদি আপনার কথা না শুনে, না আমি তোমার কথা শুনবো না, সে পরকীয়া করছে, ওই বিবিকে আপনি রাখবেন? জোরে বলে রাখবেন? এবার বলেন, এটা কি স্বামীর উপরে অবিচার নয়? স্বামীর উপরে বিবির জুলুম নয়? কথা বলেন, অবশ্যই জুলুম। এরপরে সন্তানের পিছনে মাসে 1,50,000 টাকা ব্যয় করে সন্তানকে বিসিএস ক্যাডার বানালেন, এবার সন্তান আপনার চাকরি পেল, মাসে 1,50,000 টাকা ইনকাম করে, আপনি ফোন দিয়ে বলছেন, বাবা রে তোমার ছোট বোনের বিয়া, 2,00,000 টাকা যদি তুমি দাও খুব উপকার হবে। সন্তান বলছেন, না সাই রানাও দেব না। আপনি বলেন, এত টাকা ব্যয় করে আপনার সন্তানকে মানুষের মতো মানুষ করার পর আপনার কথা শুনে না, আপনি মাত্র 2,00,000 টাকা চাইলেন, আপনাকে দিল না, আপনি উত্তর দেন, সন্তান তার পিতার উপরে জুলুম করলো না? কথা বোঝা যায়? জুলুম করলো না? এবার বলেন, আসমানটা কার? আল্লাহ। জোরে বলেন কার? আল্লাহ। জোরে বলতে হবে আসমান কার? আল্লাহ। জমিন কার? আল্লাহ। আসমান থেকে বৃষ্টির পানি বর্ষণ করে নিচের জমিনকে সতেজ করে রকমারি ফসল উৎপন্ন করে দেন কে? আল্লাহ। জোরে বলতে হবে কে? আমার হায়াতের মালিক কে? আল্লাহ। মৌতের মালিক কে? আল্লাহ। আসমান জমিন আপনার কিনা গ্রহ নক্ষত্র সব কিছুই মহান আল্লাহ তাবারকতালা তৈরি করেছেন, কার জন্য? জোরে বলেন কার জন্য? শুধু তাই নয়, আমরা যে অক্সিজেনগুলো নিচ্ছি, এই অক্সিজেনগুলি যদি আমাদেরকে কিনে খরচা করতে হতো, ভারতের কয়েকজন বিজ্ঞান বলেছে আমরা যে প্রতিনিয়ত শ্বাস প্রশ্বাস নিচ্ছি, এই অক্সিজেনটাকে যদি কিনে খরচা করতে হতো, তাহলে দৈনিক দিন ইন্ডিয়ান মানিতে একটা মানুষের পিছনে ব্যয় হতো 22,000 টাকা। জোরে বলেন কাট কয় টাকা? কে দিয়েছে?
জোরে বলেন কে দিয়েছে? তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান দিলেন, জমিন দিলেন, আপনার হায়াত দিলেন, মউত দিলেন, আপনাকে খেতে দিলেন, যখন যেটা প্রয়োজন সব চাহিদা মহান আল্লাহ তাবারক তাআলা পূরণ করছেন, তাহলে বলেন আল্লাহর আইন আমাদের মানার প্রয়োজন আছে না নাই? জোরে বলেন প্রয়োজন আছে না নাই? কিন্তু মানুষ মহান এক আল্লাহ রাব্বুল আলামিনের আইনকে না মেনে, মানুষের তৈরি করা আইন মেনে রাষ্ট্র সমাজ ব্যক্তি পরিবার পরিচালিত করছে, জোরে বল করছে কি করছে না? তাহলে বলেন এটা কি আল্লাহর সাথে আল্লাহর উপরে জুলুম করা হলো না? কথা বোঝা যায় যে আল্লাহ খেতে দিলেন, পড়তে দিলেন, যাবতীয় চাহিদা পূরণ করার পরেও সেই আল্লাহর আইনকে না মেনে, মানুষের তৈরি করা আইন মেনে রাষ্ট্র সমাজ ব্যক্তি পরিবার পরিচালিত করছি, আপনি বলেন এটা কি আল্লাহর উপরে বড় জুলুম হচ্ছে না? হচ্ছে না? সব থেকে বড় শিরিক হলো আল্লাহর জমিনে আল্লাহর বিধানকে মেনে না নেয়া। কথা বোঝা যায়? সব থেকে বড় শিরিক হলো আল্লাহর জমিনে আল্লাহর আইনকে মেনে না নেয়া। হযরত লোকমান তার সন্তানকে এটাই বলছে, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, শুনে নাও, লা তুশরিক বিল্লাহ, খবরদার খবরদার মহান আল্লাহর সাথে শিরিক করিও না। কেন? ইন্না শিরকা লা জুলমুন আযীম, শিরিক হচ্ছে সব থেকে বড় গুনাহ এবং সব থেকে বড় জুলুম। কার সাথে? স্বয়ং আল্লাহর সাথে। আপনারা বলেন সমাজের মানুষ শিরিকের সাথে সম্পৃক্ততা এদের আছে না নাই? জোরে বলে আছে না নাই? রয়েছে। ভাইয়া, শিরিকের প্রকারভেদ বলতে গেলে অনেক সময় লেগে যাবে, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক বর্তমান সময়ের মানুষ শিরিকের সাথে জড়িত রয়েছে, 100% রয়েছে বর্তমান সময়ের মানুষ, বর্তমান রাষ্ট্রের মানুষ, সমাজের মানুষ, ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক শিরিকের সাথে যুক্ত রয়েছে। তো আসুন শিরিকের কতকগুলি কুফল আমি আপনাদের সামনে তুলে ধরি। শিরিকের কী তুলে ধরবো? শিরিকের কুফল তুলে ধরবো। তার আগে প্রথম নম্বর কুফল, এটা বলার আগে আমরা এখানে যতজন সমবেত হয়েছি, আপনারা বলেন আমরা জান্নাত চাই কি চাই না? শিরিকের এক নম্বর কুফল তুলে ধরছি। তার আগে প্রশ্ন করলাম আমরা জান্নাত চাই কি চাই না? আমরা সকলেই জান্নাত চাই। কারা কারা জান্নাত চাই দু হাত তুলে দেখাই তো একটু, আল্লাহ আমাদেরকে কবুল করে নিক, সকলে বলি আমিন। হ্যাঁ, জান্নাত চাবেন তো? চাবেন। নামাজ নেই, রোজা নেই, হজ নেই, যাকাত নেই, আল্লাহর পক্ষ থেকে বর্ণিত বৈশিষ্ট্যগুলো মানতে চাই না, তারপরেও জান্নাত চাই। কথা বলেন, একজন পাগলকে যদি বলি আল্লাহ তোমাকে জাহান্নাম দেবে, ও রাগ করবে। কথা বলেন। আমার সম্মানীয় সাথী ও বন্ধুগণ, আমরা জান্নাত চাই, কেনই বা জান্নাত চাবো না? জান্নাতের কোয়ালিটি সম্পর্কে ছোট্ট কয়েকটা হাদিস বলি। বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, জোরে বলেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খলাকাল্লাহু জান্নাতু আদনিন বিয়াদিহি লিবনু মিন দুররাতি বাইদা ওয়া লিবানাতুম মিন ইয়াকুত। মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতটা তার নিজ হাত দিয়ে তৈরি করেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতটা স্বীয় হস্তে নির্মাণ করেছেন, যার একটি ইট হলো সাদা মতি দিয়ে তৈরি। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের এক একটি ইট হলো সাদা মতি দিয়ে তৈরি, এক একটি ইট হলো লাল ইয়াকুত দিয়ে তৈরি, আর এক একটি ইট হলো সবুজ পান্না দিয়ে তৈরি। জান্নাতের মাটিগুলো মেশক আম্বরের, জান্নাতের পাথরগুলো মুক্তার, ঘাসগুলো জাফরান দিয়ে আমার আল্লাহ তৈরি করেছেন। এরকম জান্নাত চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? শুধু তাই নয়, বিশ্বরে বলেন, ক্বালা জান্নাতানি মিন ফিদ্দাতি আনিয়াতুহুমা ওয়ামা ফিহিমা। আব্দুল্লাহ ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন মহান আল্লাহ তাবারক তাআলা জান্নাতে কয়েকটি বাগান তৈরি করেছেন, যার বাগানের গাছগুলো হলো, ডালগুলো হলো, আপনার কিরা কাণ্ডগুলো হলো চাঁদের। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, জান্নাতে মহান আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মানুষকে সাক্ষাৎ দিয়ে দেবে। শুধু তাই নয়, জান্নাতের এক একটা গাছের ছায়া এক প্রান্ত থেকে অপর প্রান্ত যদি যেতে চান, একটা দ্রুতগামী ঘোড়ায় চড়ে 100 বছর সময় লাগবে।
জোহান আল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহান আল্লাহ। এরকম জান্নাত আমরা চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? আমরা সকলেই জান্নাত চাই, আল্লাহ যেন আমাদেরকে দিয়ে দেন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরা আল মায়েদার 72 নম্বর আয়াতে বলছেন, ইন্নাহু মাই ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহি আলাইহি জান্নাহ ওয়ামাওয়াহুন্নার ওয়ামা লিজ্জালিমিনা মিন আনসার। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত হারাম করেছেন ওই ব্যক্তির জন্য যার আমলনামায় শিরিকের গুনাহ রয়েছে। কথা বলেন, আমরা জান্নাত চাই সকলেই, কিন্তু আমার আল্লাহ বলছেন ইন্না। ইন্না শব্দটার মানে হচ্ছে অবশ্যই, নিশ্চয়ই জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন। ফাকাদ হারামাল্লাহি আলাইহিল জান্নাত, ওর জন্য জান্নাত হারাম যার আমলনামায় শিরিক থাকবে। জান্নাত বানিয়েছেন কে? আল্লাহ। দেবেন কাকে? সেই আল্লাহ বলছেন মানুষকে জান্নাত দেব, অথচ সেই আল্লাহ বলছেন ওই মানুষের জন্য জান্নাত হারাম যার আমলনামায় কিসের গুনাহ থাকবে? জোরে বল, কিসের গুনাহ থাকবে? শিরিকের গুনাহ থাকবে। ওয়ামা ওয়াহুন নার, তার স্থান হচ্ছে জাহান্নাম। এবং ওয়ামা লিজ্জালিমিনা মিন আনসার, কাল কিয়ামতের মাঠে ওর কোনো সাহায্যকারী থাকবে? জোরে বলেন থাকবে। শুধু তাই নয়, শিরিক করলে জান্নাত হারাম হয়ে যায়। আপনি যত বড় আলেম হন না কেন, যত বড় পীর হন না কেন, যত বড় রাষ্ট্র প্রধান হন না কেন, যদি আমলনামায় শিরিক থাকে মহান আল্লাহ তাবারক তাআলা জান্নাত তাকে দেবে না। আপনারা জানেন সাইয়েদেনা হযরতে ইব্রাহিম আলাইহিসসালাম আমাদের জাতির পিতা। জোরে বলেন কথা ঠিক কিনা? আমাদের জাতির পিতার নাম কি? হযরতে ইব্রাহিম আলাইহিসসালাম। কাল কিয়ামতের দিন মহামুসিবতের সময় যেদিন কেউ কাউকে চিনবে না, সেই কিয়ামতের মাঠে ইব্রাহিম আলাইহিসসালাম দেখবে তার পিতা জিন্ন শিন্ন শরীর, শরীরে ময়লা আবর্জনা, তার পিতা আজর। কিয়ামতের দিনে প্রত্যেক মানুষ উলঙ্গ হয়ে থাকবে, কিন্তু আজর দেখবে তার সন্তান ইব্রাহিম আলাইহিসসালাম সুন্দর কাপড় পরে কিয়ামতের ময়দানে দণ্ডায়মান। সেদিন আজর তার সন্তানের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকবে। সে মনে করবে অবশ্যই আমার সন্তান যেহেতু কাপড় পরেছে আমার কিছু না কিছু উপকার করতে পারবে। ইব্রাহিম আলাইহিসসালাম বলবে, পিতা আহা আব্বা, দুনিয়ার জমিনে আমি তোমায় কত বলেছিলাম, কতবার তোমাকে দিনের দাওয়াত দিয়েছি, ইসলামের দাওয়াত দিয়েছি, কতবার বলেছি বাবা খবরদার খবরদার মূর্তি পূজা করো না, কিন্তু না তুমি তো আমার কথা শোনো নাই। আমার কথা না শুনে তুমি মূর্তি পূজা করেছ, আজকে কি করব, আমি কি করব? সেদিন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম মহান আল্লাহ তাআলার দিকে দুটি হাত উত্তোলন করে বলবে, আল্লাহ তুমি ওয়াদা করেছিলে আমাকে কিয়ামতের মাঠে বেয়াদবি করবে না, কিন্তু আজকে আমার পিতা জাহান্নামে যাচ্ছে, আমি তো বেয়াদবি হচ্ছি, এর থেকে অসম্মানের আর কি হতে পারে? আল্লাহ সেদিন বলবে, ইব্রাহিম তুমি তোমার পায়ের দিকে তাকাও, নিচের দিকে তাকাও। যখন নিচের দিকে তাকাবে দেখবে ইব্রাহিম আলাইহিসসালাম তার পিতা একটা খচ্চরের ন্যায় আকৃতি ধারণ করে গোটা শরীর রক্ত মাখা। আল্লাহ বলবে, এই খচ্চরটিকে ফেরেশতাগুলি তোমরা ধরো আর ধুলাও। দুলাইতে দুলাইতে ছোট বাচ্চাকে যেমন দুলায় না, দোলো দোলো দুলায় না, সেরকম দুলাইতে দুলাইতে ইব্রাহিমের পিতা আজরকে জাহান্নামে নিক্ষেপ করো। তাহলে আপনারা বলেন, শিরিক করার কারণে, মুশরিক অবস্থায় মৃত্যুবরণ হওয়ার কারণে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিসসালাম এর পিতা হয়েও নিষ্কৃতি পেয়েছেন? জোরে বল পেয়েছেন। মুশরিক অবস্থায় মারা গেলে জান্নাত নসিবে জুটবে না? আমার আল্লাহ রাব্বুল আলামিন সেটাই বলে দিলেন সূরা আল মায়েদার 72 নম্বর আয়াতে, ইন্নাহু মাইয়ুশরিকি বিল্লাহি ফাকাদ হারামাল্লাহি আলাইহিল জান্নাহ ওয়ামা ওয়াহুন্নার ওয়ামা লিজ্জালিমিনা মিন আনসার। যার আমলনামায় শিরিকের গুনাহ থাকবে আমার আল্লাহ নিশ্চয়ই অবশ্যই ওর জন্য জান্নাত হারাম করে দিয়েছেন। শুধু তাই নয়, কোরআনে দিয়ে দিলাম, এবারে হাদিস শুনেন,
বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। সকলে বলে সাল্লাল্লাহু, আরো জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহিসসালাম। বলছেন বুখারীর বর্ণনা, মান মাতা ইয়ুশরিক বিল্লাহি শাইআন দাখালান নার, যার আমলনামায় শিরিক থাকবে তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। ওয়া মান মাতা লা ইয়ুশরিক বিল্লাহি শাইআন দাখালাল জান্নাত, আর যার আমলনামায় শিরিক থাকবে না তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। তাহলে শিরিকের এক নম্বর কুপন হচ্ছে নসিবে জান্নাত জুটবে, জোরে বলেন নসিবে জান্নাত জুটবে না। এবার আসুন শিরিকের দুই নম্বর কুফল, জোরে বলেন কয় নম্বর কুফল? এক নম্বর কুফল অন্তরে ঢুকেছে, মস্তিষ্কে ঢুকেছে, কথা বলেন ঢুকেছে, জান্নাত হারাম। দুই নম্বর কুফল, তার আগে বলছি আমরা এখানে যতজন বসে রয়েছি আমরা চাই আমাদের জীবনের যাবতীয় অপরাধগুলি আমার আল্লাহ মাফ করে দিক, চাই কি চাই না? কারা কারা চান না হাত তুলেন তো। আমরা সকলেই চাই আমাদের অপরাধগুলি আল্লাহ রাব্বুল আলামিন যেন মাফ করে দেয়, চাই কি চাই না? মসজিদে খুতবার পরে নামাজের পরে সকলেই দুহাত তুলে আল্লাহর দরবারে ফরিয়াদ করছি, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, জোরে বলেন, বলি কি বলি না? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান্নার, জোরে বলেন, বলি কি বলি না? আরো জোরে বলেন, বলি কি বলি না? আয় আল্লাহ তাআলা তোমার শাহী দরবারে দুখানা হাত উত্তোলন করে আমিন আমিন বলছি, আয় আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম তোমার দরবারে ফরিয়াদ করছি, প্রভু আমার জীবনের যাবতীয় গুনাহগুলি অপরাধগুলি তুমি মাফ করে দিয়ে দাও, জোরে বলেন, কাঁদি কাঁদি না? আয় আল্লাহ তাআলা আমি যেনও গুনাহ করেছি, না যেনও গুনাহ করেছি, সাগিরা গুনাহ করেছি, কাবিরা গুনাহ করেছি, আয় আল্লাহ তাআলা তুমি যদি আমাদের দিকে এমনিতে তাকাও তাহলে তোমার রাগ হতে পারে, তোমার গোসা হতে পারে, সুতরাং মাবুদ তুমি তোমার রহমতের দৃষ্টি দিয়ে তাকিয়ে আমাদের জীবনের সকলের গুনাহগুলি তুমি মাফ করে দিয়ে দাও, জোরে বলেন, কাঁদি কি কাঁদি না? কাঁদি না, কথা বলতে হবে, কাঁদি কি কাঁদি না? কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 48 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আইয়ুশরাক বি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহ নিশ্চয় অবশ্যই লা ইয়াগফিরু, আমার আল্লাহ ক্ষমা করে না, আমার আল্লাহ ক্ষমা করবে না, আইয়ুশরাক বি শিরকের গুনাহ, জোরে বলেন কিসের গুনাহ, চিৎকার দিয়ে বলেন কিসের গুনাহ? ওয়াইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আমার আল্লাহ যদি চান আপনার জীবনের সব অপরাধগুলি মাফ করলেও করতে পারে, কিন্তু ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি, আপনার শিরকের গুনাহ আমার আল্লাহ কশিন কালেও ক্ষমা করবেন, জোরে বলেন ক্ষমা করবেন, করবেন না? আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি চান আপনার জীবনের সুদের মতো জঘন্যতম পাপ সমাজে চিৎকার দিয়ে বলেন আছে না নাই, জোরে বলেন আছে না নাই? সাবউনা হুবান আইসারুহা আই ইয়ানকাহার রাজুল উম্মুহু, বিশ্ব নয় বলেন যে ব্যক্তি একটি টাকা সুদ খাবে 70 বার নিজের মায়ের সাথে, জেনার গোনা তার আমল নামায় লিপিবদ্ধ হয়ে যাবে, শুনেননি? তারপরেও সমাজের মানুষ সুদের সঙ্গে জড়িত আছে না নাই, জোরে বলেন আছে না নাই? তো আমার আল্লাহ রাব্বুল আমিন ওয়াইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আমার আল্লাহ যদি চান সুদের মতো জঘন্যতম পাপ মাফ করলেও করতে পারে,
সুবহানাল্লাহ বলেন, আমার আল্লাহ যদি চান ঘুষের মতো জঘন্যতম পাপ ক্ষমা করলেও করতে পারে, আমার আল্লাহ যদি চান পিতা মাতাকে খেতে দেয় না, এরকম লম্পট সমাজে আসে না নাই? জোরে বলেন আসে না নাই। পিতা মাতাকে পর্যন্ত মারে, জোরে বলেন এরকম লম্পট সমাজে আসে না নাই? চিৎকার দিয়ে বলেন আসে না নাই। আমার আল্লাহ যদি চান পিতা মাতাকে কষ্ট দেওয়ার মতো কবিরা গুনার মতো অপরাধ মাফ করলেও করতে পারে, আমার আল্লাহ যদি চান দুর্নীতির মতো পাপ ক্ষমা করলেও করতে পারে, আমার আল্লাহ যদি চান আপনার জীবনের যত অপরাধ রয়েছে সব অপরাধগুলি ক্ষমা করলেও করতে পারে, কারণ আমার আল্লাহই বলেছেন ওয়াইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আমি আল্লাহ তোমার জীবনের সব অপরাধগুলি ক্ষমা করলেও করতে পারি, কিন্তু শুনে নাও শুনে নাও, ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আই ইউশরাকা বিহি, শুনে নাও শুনে নাও, তোমার আমলনামায় যদি বিন্দু মাত্র শিরকের গুনাহ থেকে থাকে আমি আল্লাহ শিরকের গুনাহ কশিন কালেও ক্ষমা করব না। কথা বোঝা যায়? কথা বোঝা যায়? আপনার জীবনের সব অপরাধগুলি আমার আল্লাহ রাব্বুল আলামিন, তিনি দয়া রহমান, তিনি মাগফিরাত দেন, তিনি চাইলে ক্ষমা করলেও করতে পারে, কিন্তু সাবধান হয়ে যান আপনার আমলনামায় যদি বিন্দু মাত্র শিরিক থেকে থাকে। ইন্নাল্লাহ, আল্লাহ ইন্না শব্দ ব্যবহার করেছেন, কোনো দিন শিরিকের গুনাহ ক্ষমা করবেন না। তাই তো আমরা জেনেছি বনি ইসরায়েল যুগে এক যুবক 99 জনকে হত্যা করেছিল, ঘটনাটা শুনেননি? কয়জনকে হত্যা করেছিল? 99 জন মানুষকে হত্যা করার পর লোকটা অনুশোচনায় অনুতপ্ত, অনুশোচনায় জর্জরিত, আল্লাহ আমার কি হবে, আল্লাহ আমার কি হবে, খুঁজতে খুঁজতে তিনি একটা আলেমের সন্ধান পেলেন। আলেমকে বলছে আমি 99টা মানুষকে হত্যা করেছি, আমার এই অপরাধ কি ক্ষমা হবে? আলেম বলছে ইশ রে, তুমি এতগুলি মানুষকে হত্যা করেছো, যাও এই গুনাহ কোনোদিন আল্লাহ ক্ষমা করবে না, আল্লাহ তোমাকে জাহান্নাম দিয়ে দেবে। তখন লোকটা বলছে আমার যেহেতু ক্ষমা হবেই না, তাহলে তোমাকে বেঁচে রেখে কী লাভ? ওকে হত্যা করলো, কয়টা হলো? জোরে বলেন কয়টা হলো? 100টা হলো। বিশ্বনে বলছেন এই 100টা মানুষকে হত্যা করার পরেও লোকটা জান্নাতে গিয়েছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কেন জানেন? কেন জানেন? তার আমলনামায় শিরিক ছিল না। তাহলে শিরিকের 2 নম্বর কুফল হচ্ছে, আমার আল্লাহ নিজে বলছেন ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আই ইউশরাকা বিহি, আমি আল্লাহ কোনোদিন শিরিকের গুনাহ ক্ষমা করব না। এটা বলে দিলাম আয়াত। এবার হাদিস শুনুন, তিরমিজি শরীফের 2336 নম্বর হাদিস, মিশকাত শরীফের 2228 নম্বর হাদিস। আমার বিশ্বনে বলছেন ইয়াবনা আদম ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আর মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হে আদম সন্তান, তুমি যদি জমিন ভর্তি পাপ নিয়ে আসো আমার দরবারে, জোরে বলেন কি ভর্তি? জোরে বলেন কি ভর্তি? আমার আল্লাহ বলেন ইয়াবনা আদম, হে আদম সন্তান, তুমি যদি জমিন ভর্তি পাপ নিয়ে আসো, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই পাপগুলিও ক্ষমা করে দিয়ে দেব, কিন্তু সাবধান সাবধান, যদি তোমার আমলনামায় শিরিক থাকে, শুনে নাও শুনে নাও, আমি আল্লাহ ক্ষমা করব না। তাহলে শিরিকের 2 নম্বর কুফল কি? 2 নম্বর কুফল কি ভুলে গেলেন? 2 নম্বর কুফল কি? কোনোদিনও ক্ষমা করবে না। 3 নম্বর কুফল, 2 মিনিটে শেষ করব। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসে নুজুলা। আল্লাহ বলছে যে ব্যক্তি জান্নাত যেতে চায়, জান্নাত যাওয়ার জন্য শর্ত হচ্ছে 2টা। জোরে বলেন কয়টা? কয়টা? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, এই 2টা যার থাকবে, একটা হচ্ছে ঈমান আর আমলে সালে, এই 2টো জিনিস আল্লাহ রাব্বুল আলামিন যার কাছে পেয়ে যাবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসে নুজুলা, আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেবে। চিৎকার দেবেন সুবহানাল্লাহ। কিন্তু শিরিক করার কারণে এই 2টা জিনিসই নষ্ট হয়ে যায়, ইমানও থাকে না, আমলও আল্লাহর কাছে গ্রহণযোগ্য
হয় না। আল্লাহ বলছেন সূরা আনআমের 88 নম্বর আয়াত, ওয়ালাউ আশরাকু লা হাবিতু আনহুম মা কানু ইয়ামালুন, যদি তারা শিরিক করে তাদের কোনো নেক আমল আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। তাহাজ্জুদ পড়তে পড়তে মাথা খাল করেছে, মসজিদ খাল করেছে, রোজা রেখেছে, রোজা রেখেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, প্রতি বছর উমরা করে, কিন্তু ওর কোনো নেক আমল আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, নষ্ট। সম্মানের সাথে বন্ধুগণ, এটা হচ্ছে শিরিকের 3 নম্বর কুফল, ওর আমলও নষ্ট, ওর ইমানও নষ্ট। সম্মানের সাথে বন্ধুগণ, এজন্য আসুন, শিরিককে বর্জন করার প্রয়োজন আছে না নাই, জোরে বলে আছে না নাই? তো এই উপদেশটা হযরত লোকমান তার সন্তানকে দিয়েছিল, প্রথম নম্বর উপদেশ, ইয়া বোনাইয়া, হে আমার কলেজার টুকরা সন্তান শুনে নাও, লা তুশরিক বিল্লাহ, খবরদার খবরদার আল্লাহর সাথে শিরিক করো না। এরপরে নামাজ পড়বে পাঁচ ওয়াক্ত, এরপরে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ করতে নিষেধ করবে, মানুষকে সৎ উপদেশ দিবে, মিথ্যা কথা বলবে না, খবরদার খবরদার অন্যের মাল আত্মসাৎ করবে না। সম্মানীয় সাথী বন্ধুগণ, হযরত লোকমান তার সন্তানকে যে উপদেশ দিয়েছিল, এই উপদেশগুলি আমাদেরকেও আমাদের সন্তানকে দেওয়ার প্রয়োজন রয়েছে। সম্মানীয় সাথী বন্ধুগণ, যতটুকু আলোচনা করলাম সংক্ষিপ্ত সময়ে, এই আলোচনাটুকুন আপনাকে আমাকে যথাযথভাবে আমল করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। আর প্রত্যেক পিতাকে তার সন্তানকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুক, সকলে বলে আমিন।